হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। মাইক্রোসফট অফিস কোর্সের পঞ্চম পর্বে পেন্টানিক এইটি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সামিন মুস্তাকিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আগের পর্বে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে হাইপারলিংক এবং ইমেজ ইনসার্ট করা শিখেছিলাম। আমরা আজকে দেখাবো কিভাবে তোমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে একটা টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট করবে। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে তোমাদের, তোমরা আশা করি বই, বিভিন্ন ধরনের বই পড়েছো, সেই বইয়ের যে সূচিপত্র দেখবে সেরকম একটা সূচিপত্র আমরা আজকে অ্যাড করা শিখব। সাধারণত আমাদের একটা বই লেখার পর বা কিছু ডকুমেন্ট লেখার পর এইরকম একটা টেবিল অফ কন্টেন্ট ম্যানুয়ালি অ্যাড করতে অনেক সময় লেগে যায়। আমরা খুবই স্মার্টভাবে আজকে এটা শিখব এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, যত বড় বই হোক না কেন। তোমরা যদি আমাদের চ্যানেলের আগের পর্বগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই কোর্সের আগের পর্বগুলো দেখে নাও। তাহলে বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা আজকের আমাদের পঞ্চম ক্লাসের ফাইলটা ওপেন করে নিয়েছি। আমাদের এইখানে কয়েকটা টাইটেল রয়েছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউব, পেন্টানিক আইটি, এরপর সামিন মুস্তাকিম। এই টাইটেলগুলোর সাহায্যে আমরা একটা টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ সূচিপত্র অ্যাড করা শিখব। এজন্য আমাদের প্রথমে ওয়েব ডিজাইনটাকে অর্থাৎ প্রথম টাইটেলটাকে সিলেক্ট করব। এরপরে আমি আগের দিনে যে সময় আগের দিনের আগের পর্বে যে সময় বুলেট পয়েন্টস অ্যাড করা শিখিয়েছিলাম তখন এই লিস্টের এইরকম একটা অপশন দেখিয়েছিলাম। আমরা প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই দেখো, এইখানে এটা চলে এসেছে। এরপর ওয়েব ডেভেলপমেন্টেও আমরা ক্লিক করার পর আবার এই অপশনটাতে ক্লিক করব। আমাদের উপরেরটাতে এসেছে 1 এবং এবারেরটাতে 2। তবে এরকম করে আমরা প্রত্যেকটাতেই এরকম বুলেট পয়েন্টসের মতো অ্যাড করব। এই দেখো, আমাদের এগুলো অ্যাড করা হয়ে গেছে। এরপর এইখানে দাঁড়াও 1 মিনিট, এই রেফারেন্সে যাব। রেফারেন্সে যাওয়ার পর এইখান থেকে একটা ইন্টার দেব। এইখানে যে এইখানে আমাদের কার্সার টানার পর টেবিল অফ কন্টেন্টস এই এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর এইরকম একটা এইরকম একটা এইরকম একটা তিনটা অপশন পাবে। এইখানে আমরা অটোমেটিক টেবিল 1 এ ক্লিক করলে বুম, এই দেখো এইখানে সবগুলো আমাদের কন্টেন্ট চলে এসেছে। এই ওয়েব ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউব, পেন্টানিক আইটি, সামিন মুস্তাকিম, এইখানে পৃষ্ঠার নাম্বারও কিন্তু চলে এসেছে। যেমন এই দেখো, প্রথম পৃষ্ঠায় ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, দ্বিতীয় পৃষ্ঠায় ইউটিউব, পেন্টানিক আইটি এবং তারপরে পৃষ্ঠায় সামিন মুস্তাকিম। এই দেখো, সামিন মুস্তাকিমটা শুরু হয়েছে দ্বিতীয় পৃষ্ঠা থেকে, এর জন্য 2 লেখা আছে। এইটা হচ্ছে তোমাদের পৃষ্ঠার নাম্বার, এইটা সিরিয়াল নাম্বার এবং এইগুলো হচ্ছে কন্টেন্টের নাম। দেখো, তোমরা যদি আরও এখানে অ্যাড করা থাকে কিছু টাইটেল তাহলে আমরা খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি আমরা কিন্তু টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করতে পারবো। এখন ধরো আমরা চাচ্ছি যে এই পেন্টানিক আইটি এবং সামিন মুস্তাকিম এই দুইটা টাইটেল এই ইউটিউবের আন্ডারে থাকবে। তার জন্য আমরা কি করব, পেন্টানিক আইটিতে গিয়ে একটা ট্যাব ক্লিক করব, 3.1 হয়ে গেছে। আবার সামিন মুস্তাকিমে গিয়েও একটা ট্যাবে ক্লিক করব, 3.2 হয়ে গেছে, একটা পাঠের মতো, একটা অধ্যায়ের মধ্যে একটা পাঠ। তারপরে আমরা উপরে যাব এবং এইটাকে ডিলিট করে সরি, আমরা এখানে যে এই আপডেট টেবিল একটা অপশন আছে এইটাতে ক্লিক করব। এই দাঁড়াও, ও দাঁড়াও, আমরা এখানে রেফারেন্স দিয়ে টেবিল অফ কন্টেন্টসের এইটা এনেছিলাম, আমরা চাইলে আবার এটাও আনতে পারি, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই আমাদের কিন্তু এটা চলে এসেছে। আমরা যদি এইখানে তার পরিবর্তে এটাও আনতাম তাও হতো। এইখানে যদি তোমরা এইখানে কিছু আপডেট করো তাহলে আপডেট করার পর এইখানে গিয়ে এইখানে একটা ক্লিক করবে, অথবা এইখানে তোমার যদি পাঠ ক্রিয়েট না করে সরাসরি 3, 4, 4, 5, 6 এরকম অ্যাড করো তাহলে আপডেট টেবিলে ক্লিক করবে। আশা করি তোমরা সেটা বুঝতেই পেরেছো। এরপর এই দেখো, এখানে একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউব, ইউটিউবের আন্ডারে আবার সামিন মুস্তাকিম, তারপরে পেন্টানিক আইটি। এগুলো তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, আমি আরও কিছু অ্যাড করে দেখাচ্ছি। যেমন ধরো ওয়েব, এই ওয়েবের আন্ডারে আমি কিছু অ্যাড করছি, গুগল
সরি অ্যামাজন, এক মিনিট আমি ওয়েব না দেখে সার্চ ইঞ্জিন লিখছি, এসি সার্চ ইঞ্জিন, গুগল, অ্যামাজন, তারপরে ইয়াহু, বিং এটসেট্রা। আমরা এইগুলোকে প্রথমে সার্চ ইঞ্জিনটাকে এটা অ্যাড করছি, তারপরে এগুলোকেও আমরা একসাথে এরকম অ্যাড করছি। তারপরে এখানে একটা ট্যাব, অথবা চাইলে আমরা আগের দিনই বলেছিলাম ইনক্রিজ ইনডেন্টে ক্লিক করলেও একই কথা, ইয়াহুতেও একটা, বিংয়েও একটা ট্যাব, কন্ট্রোল এস মানে সেভ। তারপরে এখন আমরা এখানে গিয়ে আপডেট টেবিলে ক্লিক করি। এখন দেখো একটু সমস্যা হচ্ছে, এর জন্য আমরা রেফারেন্সে যাব, টেবিল অফ কন্টেন্টস, তারপরে এইটাতে ক্লিক করব। এই দেখো কি সুন্দরভাবে এই সার্চ ইঞ্জিনের মধ্যে যে কয়টা আমাদের জিনিস আছে সবগুলো চলে এসেছে। তারপরে তোমরা চাইলে এইটাতেও ক্লিক করতে পারো, এইটাতে ক্লিক করলে এখানে টেবিল অফ কন্টেন্টস লেখা আছে, আর এইটাতে ক্লিক করলে শুধু কন্টেন্টস। এখানে আরও একটা অপশন রয়েছে, এই টেবিল অফ কন্টেন্টস টাইপ ইয়োর চ্যাপ্টার টাইটেল, এখানে তোমরা নিজেরা আলাদাভাবে অ্যাড করতে পারো ম্যানুয়ালি। সেই রকম এটা হচ্ছে তোমার ম্যানুয়াল টেবিল, এই ম্যানুয়াল টেবিল অ্যাড করতে অনেক সময় লেগে যায়, এর জন্য আমরা সাধারণত এই টেবিল অফ কন্টেন্টস এইভাবেই ক্রিয়েট করে থাকি। এভাবেই বন্ধুরা একটি বইয়ের বা কোনো একটা ডকুমেন্টের সূচিপত্র ক্রিয়েট করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে এগুলো অ্যাড করবে। চাইলে তোমরা এইগুলোর কালার যে নীল এসেছে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে এটাকে চাইলে তোমরা ব্ল্যাক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আমরা আলাদা করার জন্য একটা কালার দিলেই ভালো হয়। চাইলে এটাকে আরও একটু বড় করতে পারো, যেমন একটু দাঁড়াও এইগুলোকে আমি এই ফন্টটা ইউজ করে 12 করে দিচ্ছি, অসুবিধা নাই, এই সেভ। তাহলে বন্ধুরা আশা করি তোমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, আর যদি ভালোভাবে না বুঝো তাহলে আবার প্রথম থেকে আর একবার দেখে নাও। আর আজকের হোম টাস্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আজকের পর্বটা এই পর্যন্তই, যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।